মা শোনো না বলছি আজকে পাবদা মাছটা করে রাখি আজ তো সপ্তমী ওখানে তো সবাই ভোগ টোক খাবে রাতের বেলা যদি নিখিল খায় বা ডোডো দাতানের জন্য পাবদা মাছটা করে রাখি বুঝলে হ্যাঁ 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 ভালোই করেছো বলছি যে পাবদা মাছ করে রাখো নিখিল আবার ভোগের খাবার খুব একটা পছন্দ করে না বুঝেছো মা বলছি পোস্তর বড়া করব না আলু পোস্ত করব বলো তো সাথে কিছু একটা আলু পোস্ত আচ্ছা পোস্তর বড়াই করো না ও না পোস্তর বড়া করলে তো আবার শুকনো হয়ে যাবে তাতে ডাল করতে হবে তো আবার ও মা বিউলির ডাল আছে তো বিউলির ডাল করে রাখবো তাহলে বিউলির ডাল করো খুব ভালো নিখিলের খুব পছন্দ কিন্তু নিখিলটা যে কি হয়েছে মা দেখো না কখন গেছে বলো তো নিখিল এখনো ফেরবার নাম নেই আচ্ছা মা কি বাতিলের দলে ফেলে দিল একটু ফোন করে বলতে পারে না আমার মেয়েটার জ্ঞান ফিরলো কি চিন্তা হয় না বুঝি মা শ্যামা আমি শ্যামা না মা আরে বাবা আসলে কি হয়েছে জানো ঘুম থেকে উঠে স্তক ভেবেই যাচ্ছে আমার মেয়েটা কেমন আছে জ্ঞান ফিরলো কিনা নানা রকম দুশ্চিন্তা তার মধ্যে তুমি এসে দাঁড়িয়েছো একবারে শ্যামার বেশে তা ভুল হওয়া তো উচিত না আমার ওই জন্য ভুল হয়ে গেছে ও বড় বৌমা দেখো না দেখো আমার ভুল হওয়া কি খুব অস্বাভাবিক ছিল একেবারে একরকম লাগছে না হ্যাঁ মা সে তো আগেও লাগতো মনে নেই আমরা প্রথমে ধরতেই পারিনি একদম হ্যাঁ সেই তার মধ্যে আমরা এক্ষুনি শ্যামাকে নিয়ে কথা বলছিলাম না ও কেমন আছে না আছে ও তোমাকে মা বলে এসে ডাকলো আমরা ওই জন্যই গুলিয়ে ফেলেছি তোমাকে একদম শ্যামার মতো লাগছে একটু আলাদা লাগছে না দেখি এদিকে দেখি খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে দাঁড়ো শেষে আমারই না নজর লেগে যায় এসবের আবার কি দরকার এগুলো আমার দরকার নেই এগুলো তো শ্যামার প্রয়োজন আর আমি এটাও জানি যে শ্যামাকে সব থেকে বেশি প্রয়োজন মামকে না আমি জানি তোমরা শ্যামাকে খুব ভালোবাসো তাই আমি যতদিন শ্যামার সাথে সেজে থাকবো তোমরা আমাকেও খুব ভালোবাসবে হে মা শোনো মেয়ের কথা এ তো অভিমানের কথা হলো তাই না আমরা মামকেও খুব ভালোবাসি মা বলছিলাম আপনি রেডি হয়ে গেছেন হ্যাঁ আমি তো রেডি হয়ে গেছি আপনার জন্যই ওয়েট করছিলাম হ্যাঁ রে এতক্ষণে তোর আসার সময় হলো সরি মা একটু লেট হয়ে গেল বড় বৌদি আমার একটু টায়ার্ড লাগছে তুমি এক গ্লাস জল দেবে হ্যাঁ এক্ষুনি দিচ্ছি হ্যাঁ আমিও কেমন দেখ হ্যাঁ বস ইটস ওকে মা বস 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 ক্লান্ত লাগছে বড় বলছি নিখিল বাবু আমরা নিশ্চয়ই এখনি বের হব হ্যাঁ এক্ষুনি চল বলছিলাম আজ কিন্তু আমার সাথে সাথেই থাকবেন মানে আমি যেহেতু জানি না শ্যামা কাকে কাকিমা মাসিমা বলে ডাকতো তো প্রথম দিন যদি বলে দেন তাহলে পরে আর কোনো প্রবলেম হবে না ডোন্ট ওয়ারি আমি আপনাকে গাইড করতে কার কি নাম সেটাও আপনাকে বলে দেব কিন্তু কালকে যেটা বলছিলাম শ্যামা কাকে কি সম্বোধন করে সেটা কিন্তু আমি জানি না তাই বুদ্ধি করে ওটা ম্যানেজ করে নেবেন প্লিজ আর বিজলি থাকলে তো আপনাকে বলে দেবে হ্যাঁ রে নিখিল আসল কথাটাই তো বললি না আমার মেয়েটা কেমন আছে শ্যামা ঠিক আছে মা কিন্তু ওষুধের এফেক্ট আছে ড্রাউজিনেস কাটেনি এখনো জ্ঞান আসেনি মা ডক্টর বলেছেন যে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে শ্যামা আর কখনো নর্মাল হবে না নিখিল বাবু শ্যামাকে ছাড়া থাকার অভ্যেস আমি আপনাদের করিয়ে দেব
धीरे धीरे अपने सवार मन थे श्यमार कथा भूलिए देव हमें पुजोर मध्य हमें जख आनंद करब सीदुर खेलब श्यमा तक किडनैप है तरपर श्यमार लेखा चिठी दुटो तुम्हें पा निखिल जेखने श्यमा तुम्हारे सन्तान कथा लिखे और वोटा पवार पर श्यमार बिुदे तुम्हार मन के बिछिए देवार दायित्व तो हमार একমাত্র বাথরুমে জানলা দিয়ে পালানো সম্ভব। হ্যাঁ, বাথরুমে জানলা দিয়ে, কিন্তু রাতের অন্ধকারে। আশেপাশে এখন অনেক লোক, অনেক লোক। এখন তো মনে হয় আমাদের পাড়ায় পুজো শুরু হয়ে গেছে, সবাই খুব আনন্দ করছে। অবশ্য আমাদের পাড়া কি বলছি, এখন তো সেটা কৃষ্ণকলির পাড়া, কৃষ্ণকলির পুজো নামে বিখ্যাত। ভাগ্য ভাগ্য, সবই ভাগ্য। যে মেয়েকে মা বরণ করতে চাইছিল না, সেই মেয়ের নামে পুজো। ভেরি গুড, ভেরি গুড। এটা তোমার ভাগ্য না শ্যামা, এটা তোমার ভাগ্য না, এটা তোমার দুর্ভাগ্য, দুর্ভাগ্য। পুজোর সময় নিখিলের হাত ধরে খুব আনন্দ করবে তুমি, আর ঠিক সেই সময় ওই ভিড়ে ঢুকে আমি তোমাকে কি ব্যাপার নার্স, হঠাৎ এই ঘরে গল্প করতে এলেন নাকি? বাজে কথা বলা বন্ধ করুন, কাল রাত থেকে একটা কাঁটা চামচ মিসিং, কাল খাবার পরে ফেরত দিয়েছিলেন। এই না, ফেরত দিইনি তো, খাবারের সঙ্গে ওটা খেয়ে নিয়েছি। কি যে বলেন না, কাটা চামচ ফেরত দেবো না। আপনাকে বাজে কথা বলতে কে বলেছে? যেটা জানতে চাইছি সেটার উত্তর দিন, কাটা চামচ নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। আপনার কি মনে হয় আমি কি ছিচকে চোর? আপনাকে বললাম না আমি কে? আমি বসন্ত চৌধুরীর মেজ ছেলে অশোক চৌধুরী। একটা কাটা চামচ চুরি করে আমি কি করবো বলুন তো? আর হ্যাঁ, খুঁজছেন খুঁজুন, যদি না পান আমি কিন্তু মানহানির মামলা করব। এই যে নার্স, এদিকে আসুন। তখন কিন্তু হসপিটালকে ঠেলা সামলাতে হবে। ফালতু কথা বন্ধ করুন, বাই। অশোক চৌধুরীকে জেরা করতে এসেছে। অশোক, যা কথা আছে তাড়াতাড়ি বলে নিন। উনি হসপিটালে ভর্তি, তাই আপনাকে স্পেশাল পারমিশন করে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক 10 মিনিট, 10 মিনিট পরে এসে আপনাকে আমি নিয়ে যাবো। ভাই চলো। দিশা, কিন্তু নিখিল আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওর তো মাথায় লেগেছে। মাথায় লাগলে তো মাথা ব্যথা থাকার কথা, কিন্তু ও ঘোরের মধ্যে কেন আছে এখনো? জানি না কেন বড়বতী, এমআরআই হোক তারপরে বুঝতে পারবো যে ইন্টারনাল হ্যামরেজ আছে কি নেই। বাট আমার গাট ফিলিং বলছে সে আমার ঠিক আছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আই থিঙ্ক কালকের মধ্যে বাড়িও চলে আসবে। হ্যাঁ রে নিখিল, শ্যামা তোর সঙ্গে একটুও কথা বলেনি না? না মা, অনেক চেষ্টা করলাম যাতে শ্যামা রেসপন্ড করে। একা একা কত কথা বললাম, কিন্তু শ্যামা আমার একটা কথা শুনল না। ওখানে শুয়ে থাকলো, কিচ্ছু বললো না আমাকে। মন খারাপ করছে? আমার শ্যামা তার ছোট কর্তার সঙ্গে কথা না বলে কতদিন বিছানায় শুয়ে থাকতে পারে? পারবেই না, আমি বলছি পারবে না। আমাদের পাড়ায় সিঁদুর খেলা হবে, আর আমার মেয়ে তাতে থাকবে না, এ কখনো হতে পারে? আমার বিশ্বাস নিখিল, আমার মেয়ে ফিরে আসবে, 10 দিনই ফিরে আসবে। মন খারাপ করে না। তাই যেন হয় মা,
আসবে না মা, তোমাদের আদরের শ্যামা আর কোনোদিনই বাড়িতে আসবে না। এমনকি নিখিলবাবুর সঙ্গেও আর কোনোদিন কথা বলবে না। এখন থেকে এটা আমার সংসার, নিখিল আমার স্বামী। এই বাড়িতে আমাদের জীবনে শ্যামার প্রবেশ নিষেধ। চলুন মা। চলুন। নিখিলবাবু, বলছিলাম আজ কিন্তু আমাকে শ্যামা বলে ডাকতে হবে, মানে আপনি যদি বাই চান্স আমাকে মাম বলে ডেকে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আরে নিখিল, বাড়ির মধ্যেই ভুল করছিস, ওখানে গিয়ে টেনশনে তো আরো ভুল করবি, বুঝে শুনে কথা বলিস। আরো একটা কথা, আমি কিন্তু আজ আপনাকে আপনি না তুমি আর ছোট কর্তা বলে ডাকবো, কারণ শ্যামা তো আপনাকে তাই বলেই ডাকত। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আসি মা, বড় বৌদি আসি, চলো। দুঃখা মা, আসি। এসো, দেখো আমাদের পরিবারের স্বার্থে তোমার উপর অনেক বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি সেটা সাবধানে পালন করো আর নিজেকে সামলে রেখো। হ্যাঁ হ্যাঁ, আর তুমি চিন্তা করো না তো। আর বর্দি ভাই, তুমি মা সবাই মিলে প্যান্ডেলে চলে এসো। রক্ষা করো ঠাকুর, আমাদের পরিবারের স্বার্থের জন্য ওই মেয়েটার উপর এত বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া বোধহয় ঠিক হয়নি, কিন্তু এছাড়া তো উপায়ও ছিল না। তুমি ওকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয় দেখো, আমার পরিবারটাকে রক্ষা করো ঠাকুর। কি ব্যাপার নিখিলবাবু, এরকম গম্ভীর হয়ে আছেন, কোনো কথা বলছেন না, চুপচাপ আছেন? না না কিছু না, এমনি। বুঝেছি, যেখানে শ্যামার সঙ্গে যাওয়ার কথা ছিল সেখানে আমার সঙ্গে যেতে হচ্ছে, খারাপ তো লাগবে, কিন্তু আপনি যদি মুখটাকে এরকম করে রাখেন তাহলে সবাই ভাববে যে শ্যামা নিখিলের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আর সবাই সেই সমস্যা মেটাতে আসবে, তারপর নানা রকম কোয়েশ্চেন করবে, আর আমি যদি সেই কোয়েশ্চেনের ঠিক মতো অ্যান্সার না দিতে পারি তাহলে কিন্তু প্রবলেম হবে। তাই বলছি প্লিজ এই কয়েকটা দিন আমাকেই শ্যামা ভেবেন, আর প্লিজ একটু নর্মাল থাকুন। মাম আপনি বুঝতে পারছেন না, আমার ভীষণ টেনশন হচ্ছে, যারা শ্যামাকে কিডন্যাপ করার চেষ্টা করেছে তারা যদি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে? কেন যে আপনি যেচে যেচে আমাদেরকে হেল্প করতে চাইলেন না বুঝতে পারছি না। আপনি তো বলেছিলাম যে আপনি চলে যান এখান থেকে, এসব করার দরকার নেই। আচ্ছা আপনি বলুন, এখন যদি কোনো অঘটন ঘটে তখন কি হবে? ঘটবে, আপনার আসল শ্যামা তো বেঁচে যাবে, আর নকল শ্যামার যদি কিছু হয়েও যায় বা সে যদি মারাও যায় তবু কার কি যায় আসে বলুন। মাম এটা আপনি কি বলছেন, প্লিজ প্লিজ ডোন্ট বি সিলি, আমি আপনার কাছে ঋণী, অনেকবার আপনার থেকে হেল্প চেয়েছি কিন্তু কিন্তু আপনাকে আর কোনো বিপদে আমি ফেলতে চাইছি না। পুলিশকেও কল করেছিলাম জানার জন্য যে ওই কিডন্যাপিং এর গাড়িটার কোনো ট্রেস পেয়েছে কিনা, কিন্তু ওরাও কিছু বলতে পারছে না। চাক, এই দিক দিয়ে বাঁচো, বেচারা আমার জন্য ভয় পাচ্ছে, এদিকে জানেও না যে আমাকেই ওনার আসল ভয় পাওয়া উচিত। আমার কাছ থেকেই ওর শ্যামাকে বাঁচানো দরকার। কেমন আছো তুমি? আমি ঠিক আছি অশোক, কিন্তু তুমি তুমি এসব কি অশোক, তোমার তোমার মাথায় ভাবে কি করে চোট লাগলো, তুমি 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 মারামারি করেছো অশোক, কেন কেন অশোক, আমরা কি অলরেডি যথেষ্ট শাস্তি ভোগ করছি না? কেন তুমি যে নিজের কষ্ট বাড়াতে চাইছো,
তুমি টেনশন করো না দিশা, কিছু হয়নি, সামান্য একটু মারপিট হয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি স্পেশাল পারমিশন নিয়ে এখানে আসতে গেলে কেন? কি দরকার ছিল? মানে তোমার এই অবস্থার আমি আসবো না তোমার কাছে? অশোক, তুমি যে আজ এই সিচুয়েশনে রয়েছো তার জন্য তো সম্পূর্ণরূপে আমি দায়ী। কেন এসব কথা বলছো? কারোর জন্য কেউ দায়ী হয় না। আমি যা করেছি আমার সব জ্ঞানে করেছি, তুমি দায়ী নও। এসব কথা একদম বলবে না প্লিজ। তুমি বলো তুমি কেমন আছো, কতদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা দিশা, তোমাকে আমি যেটা বলেছিলাম মনে আছে তো? দিশা, তুমি সবার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে, ভালোভাবে থাকবে, হ্যাঁ? তোমার শাস্তির মেয়াদটা কমাতে হবে যে করেই হোক। তোমার শাস্তির মেয়াদ কমলে বাচ্চাটারই ভালো আমাদের। আমার তোমাকে দেওয়ার আর কিচ্ছু নেই। আই এম ফিনিশড, আই এম রিয়েলি ফিনিশড। আমার সঙ্গে যোগাযোগ রেখো না, নিজের কথা ভাবো, নিজের শাস্তি কমানোর চেষ্টা করো। দিশা, আমাদের আমাদের বাচ্চার তোমাকে কিন্তু প্রয়োজন, প্লিজ। জানি অশোক, ওর কথা ভেবে ভেবে তো আমার আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি না ঘুমাতে পারছি, না কিছু করতে পারছি। দু চোখের পাতা এক করতে গেলেই যেন মনে হয় কান্না কান্না শুনতে পাচ্ছি। ওই বোধহয় মুন্নি কেঁদে উঠলো, ওই বোধহয় ওর কোনো কষ্ট হলো। এখন এখন শ্যামা যেহেতু ফিরে এসেছে, আমার ভয়টা আরো বেড়ে গেছে অশোক। কে কাজটা করতে পারে বলুন তো? আমার কখনো মনে হচ্ছে মেজদা ভাই হতে পারে কি? মানে এটা হয়তো মেজদা ভাইয়ের মাস্টার প্ল্যান, লক আপ থেকে পুরোটা অপারেট করছে। আর হ্যালো, নিখিল চৌধুরী বলছেন তো? হ্যাঁ বলছি, আমি তালপুকুড়া থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। কাল রাতে আপনার দাদা অশোক চৌধুরী একজন কয়েদির সঙ্গে তুমুল ঝামেলায় জড়িয়ে পড়েন। মারামারি করে প্রচণ্ড আহত হয়েছেন, ভালোই চোট পেয়েছেন, ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। কি বলছেন কি অফিসার, এরকম মারামারি করেছে যে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে? আচ্ছা, যার সাথে মারামারি করেছে সে বেঁচে আছে তো, মানে ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেদিক দিয়ে চিন্তা নেই, চোট যা লাগার অশোক চৌধুরীরই লেগেছে। বুঝলাম না অফিসার, এখন ঠিক কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন, কোনো লাইফ রিস্ক নেই। তবে দোষটা ওনারই, উনিই ইচ্ছা করে ঝগড়া মারামারি বাঁধিয়েছেন। আর হাসপাতালে নিয়ে যাবার পর ডক্টর চেক করেছেন, ওনার অলরেডি মেন্টাল প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই সংশোধনাগারে থাকলে যেরকম হয় আর কি, বুঝেছেন তো? বাট নাথিং সিরিয়াস, এখন সব কিছুই কন্ট্রোলে আছে। যদি এদিক ওদিক কিছু হয় আপনাদেরকে ইনফর্ম করব। ওকে অফিসার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, রাখছি, বাই। কেন তুমি বুঝতে পারছো কেন আমি এই কথাটা বলছি আর ভয় পাচ্ছি? শ্যামা শ্যামা যতবার মুন্নির দিকে তাকায় ওর নিশ্চয়ই এটা মনে হয়, এই বাচ্চাটা, এই সেই বাচ্চাটা যার যার বাবা মা আমাকে খুন করার চেষ্টা করেছিল, এই সেই বাচ্চাটা। আর এটা যদি কেউ ভাবে সে সে একটা বাচ্চাকে আর কি করে ভালোবাসবে অশোক? কি করে তার তার দেখাশোনা করবে, তার যত্ন নেবে অশোক? অবশ্য অবশ্য সেটাই স্বাভাবিক, নিজের খুনির সন্তানকে কেউ কেনই বা কোনো আদর যত্ন দেবে? আচ্ছা অশোক অশোক, ওরা ওরা সবাই মিলে মুন্নিকে মুন্নিকে থাকতে দেবে তো বাড়িতে? মানে ওকে কোনো হোমে বা অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে না তো অশোক?
চেষ্টা করে বা এর ব্যাপারে ভেবেও থাকে আমি শেষ করে দেবো এর বদলা আমি নেবই দিশা এর বদলা আমি নেবই কে আছে নিখিল বাবু কে ফোন করেছিল আর কে মারামারি করে হসপিটালে ভর্তি আছে মেজদা ভাই মেজদা ভাই নাকি কাল কোন ক্রিমিনালের সাথে এমন মারপিট করেছে যে হসপিটালাইজ করতে হয়েছে মারামারি করেছে মানে ওখানে কোনো পুলিশ ছিল না তারা বাধাও দেয়নি পুলিশ বলল মেজদা ভাই নাকি জেচে মারপিট করেছে তারপর আবার মার খেয়েছে এটা সত্যি নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে